আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আজকে চলে এসেছি সেই নিকলি হাওর, কিশোরগঞ্জের নিকলি হাওর, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর, বিশাল জলরাশি। আপনারা এদিকে তাকালে দেখবেন যে শুধু পানি আর পানি, অথই পানি। তো আমরা এই হাওরের মাঝখানে বিশাল একটা গ্রাম দেখা যাচ্ছে। এটা একটা দ্বীপের মতো, গ্রামটি মানে অন্যান্য গ্রামের তুলনায় ছোট, কিন্তু এই গ্রামে মানুষের শিক্ষা ব্যবস্থা আর সব কোনো ব্যবস্থাই আছে। গ্রামের পরে এদিকে সামনের দিকে তাকালে মনে হচ্ছে যে অথই পানি, কোনো শেষ নাই, সীমানা নাই। আমরা মনে হয় বিশাল এক সাগরের মধ্যে এসে পড়েছি। আর এদিকে সীমানা দেওয়ার জন্য কিছু বাঁশ পোতা হয়েছে, যে ওই পাশে হচ্ছে জমি আছে যেগুলো গরমের সময় জেগে ওঠে। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এখনকার সময় হচ্ছে বর্ষাকাল এখনও এসে পারে নাই, বৃষ্টি বর্ষা তেমন একটা শুরু হয় নাই, এই কারণে পানির পরিমাণ খুবই কম। কিন্তু পুরো সম্পূর্ণ বর্ষাকালে এখানে আসলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু অথই পানি, মনে হবে মহাসমুদ্রে চলে এসেছি যার কোনো কূল কিনারা নাই। শুধুমাত্র মাঝে মাঝে এই একটি গ্রামের কাছে আসলেই শুধু আপনি কোনো কিছু দেখতে পারবেন। তাছাড়া যেটা চোখে পড়ে সেটা হচ্ছে শুধু যেখানে সেখানে মানুষ নৌকা নিয়ে মাছ ধরছে, কারণ এটা হাওর অঞ্চল। এই অঞ্চলের মানুষজনের জীবিকা নির্বাহের প্রধান উপায় হচ্ছে মাছ ধরা, এবং মাছ বেচা কেনার মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়। এবং হাওরের মাঝখানে একটা জায়গা দেখা যাচ্ছে, উঁচু মতো টিলা আকারের বিশাল একটা এরিয়া নিয়ে এখানে করা হয়েছে। সরকারিভাবে হয়তো বা এখানে কোনো একটা কিছু করার পরিকল্পনা আছে। এবং আমাদের ট্রলার চলছে ধীরে ধীরে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই মিঠামন উপজেলায় পৌঁছে যাব। ঢাকা থেকে নিকলি হাওর, রাষ্ট্রপতির বাড়ি এবং অষ্টগ্রাম ইটনা মিঠামন যে মহাসড়ক, সম্পূর্ণ ভ্রমণের ভিডিওটি আমার এই চ্যানেলেই দেওয়া আছে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী সকল ভ্রমণের ভিডিওগুলো আপনাদের ডিভাইসে নোটিফিকেশন চলে যাবে। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আমরা দেখেন মিঠামন উপজেলায় চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রলার ঘাটে ভিড়বে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।